সঞ্জয় তোমার কাছে জানতে চাইব, আজ ঈদের শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী কি বললেন তোমার কাছে জানতে চাইছি। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই আজকে এই যে খুশির ঈদ এক মাস রোজা পালন করার পরে যখন সেই রোজা ভাঙা হচ্ছে, সেই ঈদের দিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেড রোডে উপস্থিত হয়ে, আমি যেটা বললাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই একটা বিষয় সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বললেন যে এই মুহূর্তে দেশে এমন একটি শক্তি রয়েছে যারা দেশটাকে ভাঙতে চাইছে, ভাই ভাইয়ের মধ্যে বিভেদ ঘটাতে চাইছে, দেশকে ভাঙতে চাইছে, সেটা থেকে রক্ষা করতে হবে। এবং সেই সূত্র ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার উপস্থিত যারা ছিলেন তাদের সামনে তাদেরকে আবেদন করলেন যে আপনারা প্রতিজ্ঞা করুন, আজ থেকে এক বছর পরে দেশে লোকসভা নির্বাচন আছে, সেই নির্বাচনে আপনারা তাদেরকে পরাস্ত করবেন যারা দেশে বিভেদ সৃষ্টি করতে চাইছে, যারা দেশটাকে ভাঙতে চাইছে, আমরা নিজের জীবন দিয়ে দেশটাকে রক্ষা করতে চাই, সেক্ষেত্রে আপনাদেরকেও একটা ভূমিকা পালন করতে হবে, সবাইকে একজোট থাকতে হবে, আমরা সবাই একসাথে থাকবো, একসঙ্গে থাকবো, আমি যতদিন বেঁচে আছি ততদিন কোনো এনআরসি হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য একই ধরনের বক্তব্য রাখেন, তিনিও বলেন যে দেশটাকে ভাঙতে চাইছে কোনো কোনো কিছু কিছু শক্তি, কিছু কিছু দল, কিছু রাজনৈতিক দল যারা আছে তারা দেশটাকে ভাঙতে চাইছে, বিভেদ সৃষ্টি করতে চাইছে, সেখান থেকে আমাদেরকে সবাইকে একজোট হয়ে থাকতে হবে। এবং তিনি আবেদন করেন যাতে সবাই একসঙ্গে থাকতে পারি, সেই চেষ্টাই যাতে সব ধর্মের মানুষরাই যাতে সেই চেষ্টা করে, আপনারাও সেই চেষ্টা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে কেউ দাঙ্গা চায় না, কেউ দাঙ্গা করতে চায় না, কিন্তু কিছু কিছু লোক আছেন, কিছু রাজনৈতিক দল আছেন, কিছু সংগঠন আছে, তারা ইচ্ছাকৃতভাবে এই দাঙ্গার পরিস্থিতি তৈরি করে, তারা দাঙ্গা করতে চায়, এই দাঙ্গার পরিস্থিতি তৈরি করে, ফলে এই ঈদের থেকে সতর্ক থাকতে হবে এবং দেশ যাতে একজোট থাকে, সবাই যাতে একজোট থাকে, সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সবাইকে। ধন্যবাদ সঞ্জু, আমরা কথা বলছিলাম আমাদের সাংবাদিক সঞ্জু সুরের সঙ্গে। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী কি বক্তব্য বলেছেন, কি বার্তা দিয়েছেন আজকের দিনে, সে বিষয়ে বলছিলেন সঞ্জু সুর।